যত দিন যাচ্ছে মানে সময় যাচ্ছে আর কি, একদিনই তো আছি, যত সময় যাইতেছে জায়গাটার প্রতি মায়া তত বাড়তেছে, কেন বাড়তেছে জানি না, খুব ভালো লাগতেছে। আমি এই মুহূর্তে লুইসবার্গ যে লাইট হাউস সেখানে আছি আমার বাংলাদেশি ভাই ব্রাদারদের সাথে। আর এই পিছনে দেখা যাইতেছে লুইসবার্গ লাইট হাউস, আসলে কুয়াশার কারণে ঢাকে গেছে, আসলে ঢাকায়। আর আসলে পুরাটাই এতটা জোশ যে আমি মানে নিজেই আসার পরে থো লাগে গেছি যে এটা কী জিনিস, জাস্ট একবার মানে এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলে কেমন। আমার এই সম্পর্কে কোনোই আইডিয়া ছিল না, ভাই ব্রাদারদের কাছ থেকে শুনলাম, শুনে আসলে এইখানে আসা। তো আশা করি যতদূর পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ আপনাদের যদি সুযোগ হয় যারা নোভা স্কোশিয়াতে আসেন অবশ্যই তারা এই জায়গাটাতে আসবেন। ও আল্লাহ, পৃথিবী কত সুন্দর তৈরি করছে, এই সিনারিটা আসলে বাস্তবে না দেখলে জিনিসটাকে কোনোভাবেই ইমাজিনও করা যাবে না। এই যে আমাদের ভাই ব্রাদার সবাই একসাথে একসাথে কানাডার মাটিতে এত সুন্দর একটা জায়গা লুইসবার্গ লাইট হাউসে চলে আসছি, তো এটা আমাদের ভাগ্যে লেখা ছিল, আমাদের রিজিকে ছিল নাকি ভাই? সেটাই, জাস্ট এই জায়গাটা দেখে আমার মন ভরে যাচ্ছে, আমি অন্য কোথাও কোথাও কী দেখাবো আর, আরও আদার্স সাইডগুলো তো এখনও এক্সপ্লোর করি নাই, একবার ভিউটা দেখ। যদিও এখন মেঘের ভিতরে আমরা ঢুকে গেছি, তো এই কারণে দূরের দৃষ্টিটা আসতেছে না, তারপরেও জাস্ট এই জায়গাটুকু দেখে বাহ, এত সুন্দর একটা জায়গা কীভাবে হইতে পারে। পৃথিবীর আরও কত জায়গা আছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোরই করি নাই, আমি এখনো দেখিই নাই, তাহলে সেই জায়গাগুলো কত সুন্দর হইতে পারে। আমরাও আসছি আর কি, সব কিছু যেন কুয়াশার ভিতরে সব ঠিক হয়ে গেল। পুরা এক টুকরো বাংলাদেশ না ভাই, খাচ্ছি ওয়েফার আর স্বপ্ন দেখতেছি খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, উফ। আজকে আমাদের কোনো আইডিয়া ছিল না ওয়েদার সম্পর্কে, ভাবছি তো প্রচন্ড রোদ হবে, গরম হবে। তো শিয়াব ভাই একটু পড়াশোনা করতেছে, আমরা আসলে এখানে লাইট হাউস পয়েন্টটা আসলে কি বা কিভাবে এটা এস্টাবলিশ হলো এটি জানার চেষ্টা করছিলাম। তো এখানে দেখতে পেলাম এই জিনিসটা 1745 এবং 1758 এই ইন বিটুইন দিস ইয়ারদের মধ্যে এই লাইট হাউসটা আসলে ইংলিশরা বিল্ড করছে। ইংলিশরা কেন বিল্ড করছে, তারা হচ্ছে যখন ইউরোপের সাথে তাদের একটা যুদ্ধের ইস্যু ছিল, তারা এখান থেকে মেইনলি হচ্ছে ফ্রেঞ্চ যে ওয়ারশিপগুলো এদিকে আসতো তাদেরকে যাতে এখান থেকে তারা ডিস্ট্রয় করতে পারে, এবং এটা এটা বেসিক্যালি তাদের একটা হাব ছিল। সো যে কোনো যুদ্ধ বা যে কোনো কিছুতে তারা যদি তাদের কাছ থেকে নিজেরাও সেফ হতে পারে বা তাদের প্রতিপক্ষকে খেয়াল করতে পারে, ওই জন্যই আসলে এই লাইট হাউসটা তাদেরই তৈরি করা, এবং এটা 1745 সালে, সেটাই এখানে আমি লেখা দেখছি আর কি। This is the lighthouse of Louisbourg, the most famous one. Louisbourg, it was built around 250 years ago and it was built to defend against the French troops. The
look at it, it's still standing nice and tall even after 200 years. Look at its surroundings. Such a beautiful and spectacular place. So lighthouse er pashei erom ekta site ache ekhane sundor sagor dekha jay ebong ajke kuashar karone amra দূরের কিছুই দেখতে পারতেছি না কিন্তু তারপরেও ফিল নিচ্ছি একা একা সিটতে গেলে আবার গরম তাই না আজকে আসলে খুবই দুর্ভাগ্য যে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না পিছনে তারপরেও জায়গাটাকে অনেক উপভোগ করতেছি আমরা সবাই যারা আসছি খুব মজা পাচ্ছি আসলে একটা জেলে পাড়া যে এতটা হিট এন্ড ক্লিন সুন্দর হতে পারে এটা আসলে আমাদের চিন্তাও ছিল এটা চিন্তাও ছিল না আসলেই তাই চমৎকার জায়গা যদিও এদের জেলে পাড়া খুবই হিট এন্ড ক্লিন তো ইনশাআল্লাহ আমরা কোনো একটা সানি ডেতে আবার আসব আবার সবাই একসাথে চিল করব না ভাই অফ কোর্স ইনশাআল্লাহ প্রচন্ড ঠান্ডার ভিতরে লুইসবার্গের প্রাকৃতিক সৌন্দর্য আসলে সঠিকভাবে উপভোগ না করতে পারলেও যেই এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আসলেই আমাদের এক্সপেকটেশনের বাইরে তো আমরা সেখান থেকে সন্ধ্যা হওয়ার আগে আগেই চলে আসি এবং এসেই শুনি যে ওপেন হার্ট পার্কে আমাদের রিপ ফেস্ট হচ্ছে তো সেখানেও আমরা কিছু অ্যাক্টিভিটিস করি সেটা নিয়ে অবশ্যই আলাদা একটা ভিডিও তৈরি করব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ